আমার মনে হয় ফাইনালে ফিফা এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুইজনের পারফরমেন্স এর উপরে কিন্তু দলের অনেক কিছু নির্ভর করে। রংপুর রাইডার্স এর পারফরমেন্স ভেরি পুয়ার। এখনকার সিনারিওর কথাই যদি আমরা বিবেচনা করি, আমরা হয়তো আলোচনা করতাম বা বলতাম যে রংপুর ভার্সেস বরিশালের ম্যাচ, সেখান থেকে আমাদেরকে আসলে বলতে হচ্ছে সাকিব ভার্সেস তামিমের লড়াই। এই লড়াইটা প্রথমত আপনি কতটা এনজয় করেন এবং আজকের লড়াইটা নিয়ে আপনার কি প্রেডিকশন? এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। গতদিন স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছিলাম, আমার কাছে এত ভালো লেগেছে যে ইট ওয়াজ এ ফুল হাউস, বাইরে প্রচুর দর্শক, সবাই বিভিন্ন দলের ফ্ল্যাগ এবং জার্সি নিয়ে ঘুরছেন এবং প্রত্যেকের ভিতরে বেশ একটা বিপিএল নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং সেটার সাথে অ্যাড হয়েছে অতিরিক্ত, সেটা হচ্ছে তামিম এবং সাকিবের এই দুইজনের প্রতিযোগিতাটা। আমরা হয়তো অনেকভাবে এটার ব্যাখ্যা বিশ্লেষণ অনেকে করছি, কারণ তাদের এই দুইজনের ইম্পর্টেন্সটা দুই দল থেকে আমরা এটা ওয়ার্ল্ড কাপের সেই বিতর্কিত সিদ্ধান্তগুলোর পরে এটা যেন আরো চরম আকার ধারণ করেছে।